ফুলেল মিছিল থেকে বিদায় মিছিলে বাংলার মাদানি গত মাসের আজকের দিনে ১৫ ডিসেম্বর বিশ হেফাজত মহাসচিব নির্বাচিত হন আমাদের হুজুর আল্লামা নুর হুসেন কাশিমি রহমতুল্লাহ চট্টগ্রামের কাউন্সিল শেষে মাদ্রাসায় যখন ফিরেন তখন ঘড়ির কাটায় রাতের নয়টা বরাবরের ন্যায় পেছনের গেট দিয়ে গাড়ি প্রবেশ করে ছাত্ররা হুজুরের গাড়িকে ঘিরে মুহুর্মুহু স্লোগান তোলে হেফাজতের মহাসচিব আল্লামা কাশেমি বীর সেনানি বীর সেনানি কাশ্মীর আগমন শুভেচ্ছার স্বাগতম এ ধরনের আরো কত কত শ্লোক গাড়ি ছেয়ে গিয়েছিল গোলাপের হাজারো পাপড়িতে সবাই ভেবেছিল কাশিমির এক নতুন যুগের সূচনা হলো হয়তো হ্যাঁ তা ঠিক তার আঠাশ দিনের মাথায় এসে সূচনার নতুন যুগেরই হলো সেই যুগ অনন্তের যুগ যার কোনো কোনো শেষ নেই নেই মাত্র দিনের দিন সেই একই গেট দিয়ে সীমানা হুজুর মাদ্রাসায় ঢুকলেন তবে নিজের সাদা ধপধপে প্রাইভেট কারটিতে নয় আলমারকাজের লাশবাহী অ্যাম্বুলেন্সে করে জীবিত কাশিমি নয় চিরনিদ্রায় সায়িত কাশিমি ছাত্র উস্তাদের কান্না অজর ধারার কান্না কে কাকে সান্তনা দেবে সবাই তো পিত্র হারা কিভাবে যে কি হয়ে গেল চোখের সামনে দিয়ে হারিয়ে গেল সব কিছুই বুঝতে পারলাম না কত কত সাজানো বাগান ছিল তার কি হবে ওগুলোর এখন কার মুখের দিকে তাকাবো আমরা তার দর্শ নেওয়ার জন্য মুখিয়ে থাকবো আমরা কিছুই বুঝি না কিছুই না